Assalamualaikum বন্ধুরা আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা সঠিক উপায়ে টি-শার্ট ডিজাইনের জন্য ভেক্টর কালেক্ট করতে পারি। আমার ভেক্টর কালেকশন নিয়ে আগের ভিডিওগুলোতে বলা আছে, কিন্তু এই ভিডিওতে আমি স্পেসিফিক ভাবে শুধুমাত্র ভেক্টর কালেকশন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব কিভাবে আমরা কিছু ওয়েবসাইট থেকে ভেক্টর কালেক্ট করতে পারি। তারপরে আমরা দেখব ভেক্টর কালেকশনের অল্টারনেটিভ ওয়ে। আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোম। গুগল ক্রোমে গিয়ে আমরা সার্চ বারে লিখব freepik.com। freepik.com এ গিয়ে আমরা এখানে ধরেন আমাদের একটা ডগ এর একটা ভেক্টর প্রয়োজন। আমরা সার্চ করব ডগ ভেক্টর, এন্টার। এখান থেকে আমরা ফিল্টার করে দিব, ভেক্টরস ফিল্টার করে দিব, ঠিক আছে। তাহলে আমাদেরকে শুধু ভেক্টর গুলো শো করবে। এখানে আপনারা ডগ এর সমস্ত ভেক্টর গুলো পেয়ে যাবেন। freepik এ আপনারা দুই ধরনের ফাইল পাবেন, একটি হচ্ছে ফ্রি ফাইল আর একটি হচ্ছে প্রিমিয়াম ফাইল, ঠিক আছে। ফ্রি ফাইল গুলো আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো, কিন্তু প্রিমিয়াম ফাইল গুলো ডাউনলোড করার জন্য আমাদেরকে সাবস্ক্রিপশন কিনতে হবে, ঠিক আছে। ধরেন এটা হচ্ছে একটা ফ্রি ফাইল, ঠিক আছে, আর প্রিমিয়াম ফাইল গুলো এটা হচ্ছে প্রিমিয়াম ফাইল, ঠিক আছে। এখানে একটা লোগো দেখতে পাবেন, এটা দেখলে বুঝবেন যে এটা প্রিমিয়াম ফাইল, ঠিক আছে। এখন আমরা যদি এই ফ্রি ফাইলটা ডাউনলোড করতে চাই, এটা ক্লিক করব। এবার এখানে ডাউনলোডে ক্লিক, ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা আরেকটা ওয়েবসাইট দেখব, freepik-টা ডিলিট করে এখানে এসে লিখব ভেক্টেজি লিখে সার্চ করব। এখানে প্রথম যে ওয়েবসাইটটি এসেছে সেটাতে ক্লিক করব। এখানে এসে সেম ভাবে freepik-এর মতো আমরা এখানে এসে সার্চ করব। ধরেন আমাদের একটা ক্যাট এর ভেক্টর দরকার, আমরা এখানে লিখব ক্যাট ভেক্টর। ওকে, ক্যাট ভেক্টর লিখে এন্টার প্রেস করার পরে আপনারা ক্যাট এর সব ভেক্টর গুলো পেয়ে যাবেন, ঠিক আছে। এখানেও সেম ভাবে ফ্রি তেও পাওয়া যাবে, আবার প্রোফাইল রয়েছে, প্রোফাইল গুলো আপনারা সব ফ্রি তে ডাউনলোড করতে পারবেন না, এগুলোর জন্য আপনাদের সাবস্ক্রিপশন কিনতে হবে, ঠিক আছে। ফ্রি ফাইল ডাউনলোড করার জন্য এখানে আপনারা ফিল্টার করে দিবেন ফ্রি লাইসেন্স। ফ্রি লাইসেন্স দিলে হচ্ছে যতগুলো ফ্রি ফাইল আছে সবগুলো শো করবে। এই দেখেন সব ফ্রি ফাইল গুলো এখন শো করবে। এখান থেকে আপনারা জাস্ট ধরেন আমি এই ফাইলটা যদি ডাউনলোড করতে চাই, এটাতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা আরেকটা ওয়েবসাইট দেখব, আমরা জাস্ট আজকে তিনটে ওয়েবসাইট, ঠিক আছে। অনেকগুলো ওয়েবসাইট থেকে ভেক্টর ডাউনলোড করা যায়, আমি জাস্ট যেগুলো বেশি পপুলার সেগুলো দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে শাটারস্টক, shutterstock.com। ওকে, এখানে এসে ধরেন আমাদের একটা কারের একটা ভেক্টর দরকার, CAR ভেক্টর। কার ভেক্টর দিয়ে আমরা এখানে সার্চে ক্লিক করব। এখানে আমরা কারের সবগুলো ভেক্টর দেখতে পাবো। তবে শাটারস্টকের প্রবলেম হচ্ছে এখানে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন না, আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে, ঠিক আছে। ওকে, এখন আমরা হচ্ছে দেখাবো একটা অল্টারনেটিভ ওয়ে, যেটার মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইট থেকে ভেক্টর ফ্রিতে ডাউনলোড করে নিতে পারি বা ফ্রিতে তৈরি করে নিতে পারি, ঠিক আছে। ওকে, সেটার জন্য আমরা এখান থেকে আরেকটা ট্যাব খুলব। ধরেন আমাদের ফাদারের একটা ভেক্টর দরকার, সামনে যেহেতু ফাদার্স ডে, ফাদার ভেক্টর লিখব, লিখে সার্চ করব। এখান থেকে ইমেজে ক্লিক করব। এখান থেকে আমরা এই ভেক্টরটাতে ক্লিক করব। ওকে, এখন আমরা সাধারণত কি করি, আমরা হচ্ছে
এই ভেক্টরটা এভাবে রাইট ক্লিক করে সেভ করে নি, সেভ করে তারপর ইলাস্ট্রেটরে নিয়ে সেটা ট্রেস করে ভেক্টর তৈরি করি, ঠিক আছে। এভাবে করলে কি হয়, এভাবে হচ্ছে ভেক্টরটা কোয়ালিটি ভালো থাকে, ঠিক আছে। আমি আজকে যেভাবে দেখাবো এভাবে আপনারা যদি করেন তাহলে ভেক্টরটা ভালো থাকবে। ওকে, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে কপি ইমেজে ক্লিক করব, তারপর আমরা চলে যাব অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপে গিয়ে আমরা এখানে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউতে ক্লিক, নিউতে ক্লিক করে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক, ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি পেস্ট, এখন আমরা কন্ট্রোল মাইনাস দিয়ে একটু জুম আউট করে নেব, ঠিক আছে। তারপর এখানে ইমেজে চলে যাব, ইমেজ থেকে ইমেজ সাইজ, ইমেজ সাইজ থেকে এখান থেকে রেজুলেশনটা আমরা করে দেব 300, তারপর ওকে। এখন আমরা এই ভেক্টরটা এখান থেকে ড্র্যাগ করে ইলাস্ট্রেটরে নিয়ে যাব, ইলাস্ট্রেটরে নিয়ে এখানে ছেড়ে দেব, একটু বড় করে নেব, অল্টার শিফট ধরে একটু বড় করে নেব। তারপর এখান থেকে উইন্ডো থেকে আমরা ইমেজ ট্রেসে চলে যাব, ইমেজ ট্রেস থেকে এখান থেকে ইগনোর হোয়াইট দিয়ে প্রিভিউ থেকে ওকে। তারপরে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ওকে, আমাদের ভেক্টরটা কালেকশন হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা এটা চাইলে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে, যে কালারটা আপনার ইচ্ছা দিতে পারে। এরপর আপনার আমরা আমাদের ইচ্ছা মতো মডিফাই করতে পারি, ঠিক আছে। এভাবে আপনারা খুব সুন্দরভাবে সহজভাবে যে কোনো ওয়েবসাইট থেকে ভেক্টর কালেক্ট করতে পারেন, ঠিক আছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।